হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আগের ভ্লগে আমরা রামসাগর ভিজিট করেছিলাম। রামসাগর ভিজিট করার পর আমরা চলে এসেছি নয়াবাদ মসজিদে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক জোরে বৃষ্টি হইতেছে, আজকে সারাদিনই প্রচুর বৃষ্টি। আর আপনারা হয়তো বিষয়টা বুঝতেই পারতেছেন যে আজকেও আমাকে এই বৃষ্টির মধ্যে মুরগি বানিয়ে হাতে ক্যামেরা ধরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, দুঃখের কথা আর না বলি ভিউয়ার্স, এখানে আসার পর ভাগ্যক্রমে এ মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা হয়ে যায়। তো চলেন আমরা ওনার মুখেই এ মসজিদের ইতিহাস সম্পর্কে শুনি। এই মসজিদ সম্বন্ধে একটু যদি কিছু বলতেন দুই এক মিনিটের মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার নাম হাফিজ আহমদ জাহিদ হাসান, আমার বাড়ি নীলফামারী সদর। আমি বিগত 2010 সাল থেকে এখানে ইমাম হিসেবে নিয়োজিত আছি। আপনারা সকলে জানেন যে 1704 খ্রিস্টাব্দে কান্তুজিউ মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। সে সময় ক্ষমতা ছিলেন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ। এই প্রাণনাথের তত্ত্বাবধানে কান্তুজিউ মন্দির নির্মাণ কাজ শুরু হয়। তা কান্তুজিউ মন্দিরের সে সময় যারা মুসলিম কারিগর ছিল, এদের বাড়ি ছিল পারস্য, ইরান, ইরাক এদেশে। সে সময় এই পারস্য, ইরান, ইরাকের লোকেরা আর্কিটেকচারে নকশাবজিত হাতের কাজে খুব পারদর্শী ছিল। কান্তুজিউ মন্দিরের গায়ে মোটামুটি 12,000 টেরাকোটা ফলক জুড়িয়ে দেওয়া আছে। রামায়ণ মহাভারত থেকে শুরু করে সনাতন ধর্ম যে কৃষ্টিকালচার এবং সম্রাট আকবর যে পানিপদ যুদ্ধটা, এটা ফলক আকারে এই কান্তুজিউ মন্দিরের গায়ে জুড়িয়ে দেওয়া আছে। তা কান্তুজিউ মন্দির নির্মাণের জন্য আগত সে সময় পারস্য, ইরান, ইরাক থেকে যারা এসেছিলেন তাদেরই নামাজ পড়ার জন্য মূলত এই মসজিদটি এখানে নির্মাণ করা হয়। এবং পাশাপাশি দিনাজপুরের মহারাজা কিছু লাখরা সম্পত্তি দিয়ে তাদেরকে এই মহল্লায় বসবাস করতে দেন এবং তারা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কালেরাবর্তনে এখানে মৃত্যুবরণ করেন। ওদের উত্তরসূরি বংশধারা এখনও আছে, এই জন্য এই মহল্লাটার নাম বিস্তৃতিপাড়া নামেই পরিচিত। ইতিহাস সূত্রে জানা যাচ্ছে যে এই এলাকা যখন কোনো আবাদ ছিল না, মানুষ নতুন করে আবাদ শুরু করে, এই নতুন বা নয়া, এই নয়া আবাদ থেকে নয়াবাদ গ্রাম নামেই সুপরিচিত হয় এবং এই মসজিদের নামও রাখা হয় নয়াবাদ ঐতিহাসিক জামে মসজিদ নামেই পরিচিত। 1968 সালে কান্তুজি মন্দির এবং নয়াবাদ মসজিদ বাংলাদেশ যে প্রত্নতত্ত্ব বিভাগ আছে এই প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় যায়। 1986 থেকে 90 মাসে অর্থাৎ এরশাদ সরকার যে সময় ক্ষমতা ছিল সে সময় কান্তুজিউ মন্দিরের যে চতুর্পাশে ডেকোরেশনটা, এই ডেকোরেশনটা করা হয় এবং এই মসজিদের চতুর্পাশে তার কাটার বেড়া দেওয়া হয়। পরবর্তী সংস্কার 2007 সালে এবং তৃতীয় সংস্কার 2013 সালে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির অর্থায়নে কান্তুজিউ মন্দিরের প্রজেক্ট এবং নয়াবাদ মসজিদের প্রজেক্ট একই প্রজেক্টে 2012 সালে এই কাজটার বাজেট হয়। 2014 সালে কাজটা শুরু হয় এবং 2016 সালে এই কাজটা শেষ হয়। আর এই মসজিদের গায়ে অনেকগুলো টেরাকোটা ফলক আছে বাইরে। এখানে লতা পাতা ফুলের বিভিন্ন ফলের ছবি এই মসজিদের গায়ে জুড়িয়ে দেওয়া আছে, অর্থাৎ 110টা ফলক আছে আর কি। আর এই মসজিদের চারপাশে 4টি মিনার আছে, 3টি গম্বুজ আছে এবং 2 পাশে 2টি জানলা আছে এবং 3টি দরজা আছে। এবং এই মসজিদের 3টা মেহরাব আছে, 2টা মেহরাব ছোটো ছোটো, 1টা মেহরাব বড়ো, যেখানে আমি দাঁড়িয়ে নামাজ পড়াই এই মেহরাবটা বড়। আর কিতাব রাখি রাখার জন্য 2টা খোপ আছে এবং সে সময় কুতিন বা মোহাম্মদি রাখার জন্য 6টা খোপ আছে আর কি। আর মসজিদের দক্ষিণ পাশে 1টি কবর এখনও আছে, এইটা যিনি এই মসজিদের হেড মিস্ত্রি ছিলেন, এই ভদ্রলোকের নাম ছিল নেওয়াজ মিস্ত্রি, ডাকনাম কালুয়া মিস্ত্রি। এখানে আরও অনেক কয়েকটা কবর ছিল, এই কবরগুলো সংরক্ষণের কারণে এগুলো বিলীন হয়ে গিয়েছে, দৃশ্যমান 1টি কবর এখনও আছে আর কি। আর মসজিদের এই উত্তর পাশে একটা প্রাচীর আছে, এটা সে সময়কার ঈদগাহ মাঠে মেহরাব আর কি। সে সময় এখানে যারা 8-10 জন মুসলিম অবস্থান করতো তারাই এখানে ঈদের নামাজ হিসাবে ব্যবহার করতো আর কি। আর মসজিদের যে চতুর্পাশের ডেকোরেশনটা আছে, এই ডেকোরেশনটা হলো 82 শতকের উপর অবস্থিত। আর এখানে দেশ বিদেশ এবং বিভিন্ন এলাকা থেকে আমাদের প্রতিদিন অনেক দর্শনার্থী এই মসজিদ দেখার জন্য ছুটে আসেন এবং আজকে জুমার দিন, বৃষ্টি পড়তেছে, এই জন্য বাইরের দৃশ্য আপনাদেরকে দেখা সম্ভব হলো না আর কি। আর ভিতরে স্পেস খুবই ছোটো আর কি, এখানে 2 কাতার বিশিষ্ট মিনজন করে চলির জন্য নামাজ পড়া যায়। আর জুমার দিনে যে বাইরের ফটোটা ফটোটা ঘটে যায় মানে সবার রাস্তা তো 2-3টা কাতার দল লাগে আর কি। তা আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যে এই নয়াবাদ মসজিদ দেখার জন্য
ঢাকা এবং চিটাগাং থেকে যে সমস্ত দর্শনার্থীরা এই নয়াবাদ মসজিদ দেখার জন্য আসেন, কান্তুজি মন্দির থেকে নয়াবাদ মসজিদের আসার যে রাস্তাটা আছে, এই রাস্তাটা যদি আরও সংস্কার করা হয়, বড় করা হয়, তাহলে তারা খুব দ্রুত এই নয়াবাদ মসজিদ এসে ঘুরে যেতে পারবে আর কি। আর এই মসজিদে আমরা লোকাল হিসাবে স্থানীয় কমিটির দ্বারা এই মসজিদটি পরিচালিত, যদিও সরকারি প্রতিষ্ঠান, এই জন্য আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যে এখানে যদি ইমাম, মুয়াজ্জিন, খাদেম আরও যদি লোক এখানে নিয়োগ করা হয়, তাহলে আরও বাইরের যে পরিবেশটা, এই পরিবেশটা আরও সুন্দর করা সম্ভব হওয়ার কি আমি আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অনেক সুন্দর বলছেন আপনি। আসলে মসজিদটা তো দেখার মতো, আর আল্লাহর ঘর, এর উপর আর দ্বিতীয় কিছু নেই। আর সত্যি কথা, আমি রাস্তাতে আসলাম, রাস্তাটা আসলে অনেক চিকন এবং অনেক প্রবলেম, একটা গাড়ি আসলে আরেকটা গাড়ির সাইড দেওয়া প্রবলেম হয়ে যায়। উনি খুব ভালো কথা বলেছেন যে গভর্নমেন্টের একটা নেক দৃষ্টি প্রয়োজন। চলেন এখন আমরা পুরো মসজিদটা ঘুরে দেখি। সামনেই দেখতে পাচ্ছেন দান বাক্স। আর আপনারা মসজিদে ঢুকার আগে অবশ্যই এর নিয়মকানুনগুলো দেখে নেবেন। এই হলো এই মসজিদের গেট। সামনে দেখতে পাচ্ছেন বসার জন্য একটি জায়গা করা আছে, আর তার পাশেই অনেকগুলো ফুলের গাছ লাগানো রয়েছে। তো চলুন আমরা এগিয়ে যাই। সামনেই দেখতে পাচ্ছেন একটি কবর রয়েছে, আর পাশেই দেখতে পাচ্ছেন বাউন্ডারির সাথে অনেকগুলো গাছ লাগানো রয়েছে। আর এই হলো নয়াবাদ মসজিদ। আপনারা যে কবরটি দেখতে পাচ্ছেন, এই কবরটি হলো এ মসজিদের প্রধান নির্মাতার কবর। তিনি এখানেই মারা যান আর তার সমাধি এখানেই করা হয়েছে, যেমনটা আপনারা ইমাম সাহেবের বক্তব্যে শুনেছিলেন। এখন আমরা মসজিদের ব্যাক সাইডে চলে এসেছি। এই হলো মসজিদের ব্যাক সাইডের ভিউ। আসলেই দেখতে পাচ্ছেন মসজিদটি অনেক পুরনো, তবুও মসজিদটি আল্লাহর রহমতে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। চলেন আমরা ওই পাশে যাই। এখন মসজিদটির এরিয়া খুব বেশি বড় নয়, বাট চারদিকে বাউন্ডারি দেওয়া আছে। মসজিদটির ওয়ালে অনেকগুলো ফুল ও ফলের ছবি আর্ট করা রয়েছে, যেমনটা ইমাম সাহেব বলেছিলেন, বাট আপনারা ভিডিওতে তেমন হয়তো বুঝতে পারতেছেন না। সামনে যে দুই একটা রুম দেখতে পাচ্ছেন, এগুলোতে রাতে থাকার জন্য ব্যবস্থা করা হয়। যদি কেউ এসে রাত থাকতে চান, তাহলে সেই রুমগুলোতে থাকতে পারবেন। বৃষ্টি কিন্তু থামতেছে না ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বৃষ্টি কন্টিনিউয়াসলি চলতেই আছে। আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন, তারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন ও সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটিও অন করে দিবেন, যাতে কোনো ব্লগ মিস না করেন। এখন যে মিনারটি দেখতে পাচ্ছেন, এই মিনারটি হলো ঈদগাহ মিনার। এ মসজিদটি যখন নির্মাণ করা হচ্ছিল, তখনকার মিস্ত্রিরা ঈদের নামাজ পড়ার জন্য এই মিনারটি তৈরি করেছিলেন। এর সামনেই মিস্ত্রিরা ঈদের নামাজ আদায় করেছেন, যেমনটা ইমাম সাহেব তার বক্তব্যে বলেছেন। তো ভিউয়ার্স, মসজিদটি ঘুরে দেখা শেষ, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের ব্লগটি এ পর্যন্তই। আমাদের নেক্সট ব্লগ হবে কান্তিজিউর মন্দিরের উপর। আপনারা যারা ভিডিওটি দেখেছেন, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটিও অন করে দিবেন, যাতে পরবর্তী কোনো ব্লগ মিস না করেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততদিনে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।